السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، وصلى الله وسلم على النبي الأمين وعلى آله وصحابته أجمعين والتابعين لهم بإحسان إلى يوم الدين. أما بعد، আমাদের একদিনই ভাই প্রশ্ন করেছেন লিখিত আকারে। তার প্রশ্নটা হল, একটা হাদিস শুনলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সকালে 10 বার এবং বিকালে 10 বার আমার উপর দরুদ পড়বে, কিয়ামতের দিন আমার সুপারিশ দ্বারা সে ভাগ্যবান হবে। হাদিসটি কি সহিহ জানাবেন? সংক্ষেপ উত্তর হল যে হাদিসটি সহিহ নয়। এবার বিস্তারিত জেনে নিন। ওয়াফাকাকুমুল্লাহ। হাদিসটির আরবি টেক্সট হল আনাবি দারদা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশরান ওয়া হিনা ইউমসি আশরান আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। রাওয়াহু ত্বাবরানী। হাদিসটির অর্থ হল আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপরে সকালবেলায় 10 বার এবং বিকালবেলায় 10 বার দরুদ পাঠ করবে, আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, তাকে আমার শাফাআত কিয়ামত দিবসে পাবে, মানে সে আমার শাফাআত লাভে ধন্য হবে। হাদিসটি তাবরানিতে রয়েছে এবং ইমাম মুনজিরি তার তারগিব তারহিব কিতাবে, আর তারগিব ও তারহিব নামক কিতাবে উল্লেখ করেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী, যিনি ভুবনজোড়া মুহাদ্দিস এবং বিদাতিদের জাম, তিনি হাদিসটিকে হাসান বলেছেন প্রথমে সহিহুল জামে গ্রন্থে। দেখুন সহিহুল জামে 6357। অতঃপর লেটেস্ট গবেষণায় তিনি এটিকে জয়ীফ প্রমাণ করেছেন, জয়ীফ তারগীবে এবং সিলসিলা জয়ীফায়। দেখুন জয়ীফ তারগীব হাদিস নাম্বার 396। এবং তিনি সেখানে উল্লেখ করেছেন যে খালেদ বিন মাদান নামক রাবি, যিনি আবু দারদাতে বর্ণনা করছেন, লাম ইয়াসমা মিন আবি দারদা, তিনি আবু দারদা থেকে শোনেননি। এবং তিনি এক হাদি ইমাম সাহাবি থেকে উদ্ধৃতি করেছেন। দেখুন আরো বিস্তারিত জানার জন্য আদ-দাঈফা 5788 নম্বর হাদিস। তাহলে আমরা বুঝতে পারলাম যে হাদিসটিকে আল্লামা নাসিরুদ্দিন আলবানী প্রথমে হাসান বলেছিলেন, কিন্তু লেটেস্ট গবেষণায় তিনি এটিকে জয়ী প্রমাণ করেছেন, যা রেফারেন্স জানতে পারলেন। সুতরাং এটা অবশ্যই ভুল ভ্রান্তির অন্তর্ভুক্ত যে এ হাদিসটিকে উল্লেখ করে দলিল গ্রহণ করা হবে বা এটা অজিফার ভিতরে অন্তর্ভুক্ত করে নেওয়া হবে, যে 10 বার পাঠ করতে হবে দরুদ সকালে এবং সন্ধ্যায় এবং এর ফলে এই সাফাত পাওয়া যাবে। তো যেহেতু হাদিস সহি নাই, কাজে বক্তব্য সঠিক নয়, সুতরাং আনলিমিটেড আমরা দরুদ পাঠ করতে পারি সকালে সন্ধ্যায় রাতে যখন মন তখন। আর শুক্রবার করে বিশেষভাবে দরুদ পড়ার ফজিলত আমরা জানি সহি হাদিসে, বেশি বেশি করে দরুদ পাঠের কথা এসেছে। অনুভব সহিহাতে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত দিবসে আমার নিকটবর্তী ওই ব্যক্তিরা হবে যারা আমার উপর বেশি বেশি করে দরুদ পাঠ করবে। সুতরাং আনলিমিটেডভাবে আমরা দরুদ পাঠ করতে পারি, এভাবে 10-10 সংখ্যায় সীমাবদ্ধ না হয়। এবং সকালে সব 10 বার বলতে হবে, বিকালে 10 বার বলতে হবে, যেহেতু হাদিসটি সহি নাই, কাজে এর বিধানও আর আমলযোগ্য নয়। উল্লেখযোগ্য যে হেসল মুসলিমে আজও এই দোয়াটি শোভা পাচ্ছে, অথচ এই হাদিসটি, এই দোয়া মর্মের হাদিসটি জয়ীফ। সুতরাং হেসল মুসলিমের বলা যায় এটা একটা ভ্রান্তি, এটা সংশোধন অবশ্যই জরুরি। কোনোভাবে আমার লাহবাদ দেশে একাধিক আলেমী দিন তারা অজিফার কেতাবগুলিতে শেখ আলবানির পূর্বে রেফারেন্সের উদ্ধৃতি দিয়ে তারা এই হাদিসটিকে পেশ করে থাকেন এবং এবং বলার চেষ্টা করেন যে হাদিসটি আমলযোগ্য, কিন্তু আসলে সঠিক নয়। আল্লামা আসলাম আলবানী তার লেটেস্ট গবেষণায়
এই হাদিসটিকে জয়ীফ প্রমাণ করেছেন। সুতরাং যেটা লেটেস্ট গবেষণা সেটাই ধর্তব্য, সেটাই গণ্য, সেটাই তার অভিমত, চূড়ান্ত অভিমত বলে গণ্য হবে, পূর্বেটা নয়। আশা করি উত্তর পেয়েছেন। বারাকাল্লাহু ফীকুম ওয়া ওয়াফাকাকুম জামিআন লিলমিন নাফি ওয়াল আমালিস সালিহ ওয়াস সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।